কত বছর ধরে ভুগছ? চার বছর ছিল। কাঁদছ কেন? পেশেন্ট উইপস হোয়াইল ন্যারেটিং হার কমপ্লেন্স। পেশেন্ট উইপস হোয়াইল ন্যারেটিং হার কমপ্লেন্স, টিয়ার্স কামিং আউট হোয়াইল ন্যারেটিং হার কমপ্লেন্স। হোয়াট ইজ দ্য মেডিসিনস? মেডুরিনাম পালসিটিরা অন অফ দ্য সিমটম, তার মানে মেডুরিনাম পালসিটিরা দিতে হবে, তার কোনো ব্যাপার নেই। কিন্তু দিস ইজ দ্য পিকিউলিয়ার আনকমন সিমটম উইপস হোয়াইল ন্যারেটিং হার কমপ্লেন্স। আর কি? কত বছর ধরে ভুগছ? লাস্ট ফোর ইয়ার শি হ্যাজ বিন সাফারিং সে লট। কম বেশি গ্যাসের সমস্যা সবসময় থাকবে, কিন্তু পিত্তথলিতে যে সমস্যা তা কেউ কোনো ডাক্তার ধরতে পারিনি। বাড়ি কোথায়? বাড়ি সাতক্ষীরা। বাংলাদেশের সাতক্ষীরা জেলা, কোন গ্রাম? ঝাউডাঙ্গা। ঝাউডাঙ্গা থানা? থানার সদর থানা সাতক্ষীরা। সাতক্ষীরা সদর। সো দ্য পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম রাউট অফ ট্রাভেল ফর লাস্ট ফোর ইয়ার্স, চার বছর ধরে। ফোর ইয়ার্স হি ইজ ফিলিং পেইন অ্যান্ড উইকনেস অফ দ্য হোল সিস্টেম। যাই পেটে দিই না কেন, খিদে তো না কোনো সময় না, খিদে ভালো হচ্ছে না, অ্যাপেটাইট টোটালি লস্ট, বাথরুম হয় না কোনো সময়, বাথরুম চাপও হয় না, আর সেই পরিমাণে মাজা ভার, পা ভার, মাজার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, ঘুমও নাই, খিদে নাই, খিদে নাই, ঘুম নাই, হজম নাই, বাথরুম ক্লিয়ার হয় না, বাথরুম কোনো সময় চাপ হয় না, আর সেই পরিমাণে ব্যথা, সমস্ত শিরাই শিরাই ব্যথা। বাথরুম ক্লিয়ার হয় না মানে কি? পায়খানা ক্লিয়ার হয় না? বাথরুম বলছেন কেন? বাথরুম মানে তো চান করার ঘর। এসব ইংরেজি কোথা থেকে শেখেন? পায়খানা না প্রস্রাব কোনটার কি অসুবিধা সেটা বলুন। আমার বাথরুম হয় না। ইংরেজি বাথরুম শব্দ হলো স্নান করার ঘর, গোসল করার ঘর। তাহলে তোমার ছেলে স্বামী হোমিওপ্যাথি পছন্দ করে না? ছেলে মোটেই করে না। ছেলে কি করে? ছেলে হনার্স, হনার্স হওয়ার জন্য হোমিওপ্যাথি পছন্দ করে না। দেখছি এইচ এইচ মিলে যাচ্ছে, পছন্দ করে না। তাহলে তোমার বরাবর মাসিকটা কম হতো, খুবই কম হতো, নামমাত্র হতো। সো হিস্ট্রি অফ স্ক্যান্টি মিনিস্ট্রেশন, দরজা জানলা খোলা পছন্দ করো, তা না হলে মনে হয় দম বন্ধ হয়ে যাবে। অ্যাজ ইফ সাফোকেটিং, সাফোকেটিভ ফিলিং ইন দ্য ক্লোজ রুম অ্যান্ড ক্লোজ উইন্ডোজ, ইন দ্য প্লেসেস অফ ক্লোজ রুম অ্যান্ড ক্লোজ উইন্ডো, অল দ্য কমপ্লেন্স হ্যাভ স্টার্টেড আফটার মেনোপজ, আফটার ক্লাইম্যাক্সিস, থার্স্টলেস, পিপাসা নেই, জিভ দেখাও, জিভ টাং খুব ড্রাই না বলা গেলেও মোটামুটি ড্রাই বলা যেতে পারে, রাগ হয় চট করে, খুব একটা রাগ হয় না, খুব একটা রাগ হয় না, ঠান্ডা মস্তিষ্কে থাকি, ইরিটেবল টেম্পারামেন্ট নয়, মাইল্ড টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, উইপিং হোয়াইল ন্যারেটিং হার কমপ্লেন্স, থার্স্টলেস, প্রেফার ওপেন ডোরস অ্যান্ড ওপেন উইন্ডোজ, ক্লোজ রুম কজেস সাফোকেশন। সি দ্য চ্যাপ্টার অর রুব্রিক মেনোপজ, মেনোপজ ফ্রম অ্যাগ্রাভেটস, দেয়ার ইজ অলসো পালসিটিরা, দেয়ার ইজ পালসিটিরা। সো হুইচ মেডিসিন ইউ আর থিঙ্ক অফ? কি ওষুধ ঠিক করছো? পালসিটিরা শিওর? সো পালসিটিরা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। কি দিল সবার সাতক্ষীরা ডাক্তারবাবু? এখানে কী কী লিখেছো দেখি, যে পাঠিয়েছে ডাক্তারবাবু দিয়েছেন, মেডুরিনাম, ওপিয়াম, সালফার, পালসিটিরা 200। সো ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছে ভালো দিয়েছে, তারপরে যে ওষুধ লাগবে আমরা দিচ্ছি, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তোমার চিন্তা করার আর কোনো কারণ নেই, অনেক ভুগেছো তুমি,
আর তোমাকে ভুক্তি দেওয়া যায় না। আর গালাগালি শোনার দিন শেষ, সব অবসান। এদিকে বাইরেও গেছো, ভেলোর টেলোর গেছো, ভেলোর গেছে, চেন্নাই গেছে, ম্যাঙ্গালোর গেছে, ব্যাঙ্গালোর গেছে, অনেক জায়গায় অনেক কিছু করেছে, কিন্তু পেশেন্ট সুস্থ হয়। বাট দ্য পেশেন্ট রিকোয়ার্স অনলি এ ফিউ ডোজেজ অফ উইপিং ডিসপোজিশন, উইপিং হোয়াইল ন্যারেটিং হার কমপ্লেক্স। হট পেশেন্ট প্রেফারস ওপেন এয়ার, থার্স্টলেস, অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ পালসেটিলা। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি সুস্থ হয়ে গেছো, তোমার ঠিক ওষুধ আমরা সিলেকশন করেছি।